فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن أصاني فقد أبى. رواه البخاري ومشكاة المصابيح. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যিনি আমাদেরকে আজ 18 রমজান ইফতারের আগ মুহূর্তে সায়েম অবস্থায় দিনের আলোচনা শোনার উদ্দেশ্যে বসার সুযোগ দান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, চার প্রদর্শিত জীবন আদর্শের অনুসরণের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, তাতে তোমরা মুত্তাকি হতে পারো। প্রকৃতপক্ষে মুত্তাকি হওয়ার অর্থ হচ্ছে পরহেজগার হওয়া। পরহেজগার অর্থই হচ্ছে যাচাই বাছাই করে চলাফেরা করা। আমি কি যাচাই বাছাই করব? আমার যাচাই এবং বাছাই করার বিষয়বস্তু হবে আমি কোন কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। তা সর্বপ্রথম জানার বিষয় এটা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি ঘোষণা বর্ণনা করেছেন, আহ্বান বর্ণনা করেছেন। আহ্বানটা কি? বলুন, হে রাসূল, আপনি বলেন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। একটি একটি বিষয় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা জরুরি। আরেকটি জরুরি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ভিত্তিতে আমি যে আমল করব, এই আমলটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হতে হবে। আমার আমলে সুন্নতের ঘাটতি নাই, কিন্তু আমার অন্তরে খুলুসিয়াতের ঘাটতি আছে, আমি নাজাত পাব না। আবার আমার অন্তরে খুলুসিয়াতের ঘাটতি নাই, যা করতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য, সুন্নতের ঘাটতি আছে, আমি কি নাজাত পাব? প্রশ্ন না। উদাহরণ দিই, দৃষ্টান্ত দিই, আমার অন্তরে খুলুসিয়াত আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করি আমি, কিন্তু মসজিদে বসে জিকির করতেছি আল্লাহ তাআলার, ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তা জিকির তো আমাদের দেশে ওলামায়ে কেরাম এটাকে সবক বলে বা জিকির বলে। আমার উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, মসজিদে বসে ইল্লাল্লাহ বলতেছি। তো আমার এই কাজের ভিতরে খলুসিয়াতের অভাব নাই, কিন্তু অভাব কিসের? সুন্নাতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন আমল করল যে আমল আমাদের থেকে প্রমাণিত না, ওটা প্রত্যাখ্যাত, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে না। তাহলে এইভাবে যত ইবাদত আমরা করি, কিন্তু রসুলের আদর্শ বা রসুলের আদর্শের নমুনা নাই, এগুলো কিন্তু গোমরাহী, ভ্রষ্টতা। আর সকল ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম, কুল্লু বেদআতিন দলালা, সকল প্রকার বেদআত হচ্ছে ভ্রষ্টতা। অকুল্লু দলালাতিন ফিন্নার, সকল প্রকার ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আমি আর একটা দৃষ্টান্ত দেই, আমাদের দেশে কোনো মানুষ যদি মারা যায় তো এলাকার মহিলারা এক জায়গায় হয়ে আলোচনা করে যে বলু আপনার কয় কলেমা আছে, বলে আমার 2 লক্ষ কলেমা আছে, আমার 1 লক্ষ কলেমা আছে, আমার 5 লক্ষ কলেমা পড়া আছে। বলে ঠিক আছে, আমার 5 লক্ষ থেকে আমি এই মাইয়াতের জন্য 1 লক্ষ কলেমা বকশিশ করে দিলাম, থাকলো কত? 4 লক্ষ। আর একজন মারা গেছে, আমি একে দিলাম 1 লক্ষ, থাকলো 3 লক্ষ। এই মহিলাগুলো 1000 পুঁতি দিয়ে তাসবিহ তৈরি করে, তাসবিহর মালা বলে না, এই মালা তৈরি করে, 1000 বার পড়া হয়, এইভাবে লিখে রাখে 1 লক্ষ কলেমা, 2 লক্ষ কলেমা। এখন দেখেন একজন ব্যক্তির 1 লক্ষ বার কলেমা পড়তে হলে তাকে কত কষ্ট করতে হয়েছে, হিসাব ঠিক রাখা লাগছে। তা আপনি কি মনে করেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তো সে করছে? তার এতেকাদ, তার আকিদা হচ্ছে এই 1 লক্ষ কলেমা যদি মৃত ব্যক্তির নামে বকশিশ করি, এই মাইয়াতের কবরের আজাব হবে না। কিন্তু এই আমলটা ফাহুয়া রাদ, প্রত্যাখ্যাত। আল্লাহ নবীর আমলের সঙ্গে এই আমলের কোনো সম্পর্কই নাই। গ্রহণ করা প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসুরা। এই সকল আমলের দিকে যখন আমি অগ্রসর হব কিয়ামতের মাঠে, আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, লক্ষ কলেমার কোনো দাম থাকবে, 4 পয়সার মূল্য থাকবে না। তারা কিন্তু মনে করতেছে যে কাজটা কি খারাপ? আপনি কি বলবেন যে আপনি খারাপ কাজ করতেছেন? এ তো মদ খাচ্ছে না, জুয়া খেলতেছে না, খারাপ ফায়সা কথা বলতেছে না, কলেমা করতেছে, তাই 1 লক্ষ বার করতেছে বকশিস, এটা ত্যাগ কোরবানি। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে কুল হাল মুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আমি কি আপনাকে বলবো আমলে কারা ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতে ভ্রষ্টতায় পরিণত হয়। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ, আর তারা মনে করে তাদের আমলটা খুব ভালো, তাদের বিশ্বাস আমাদের আমলটা খারাপ কি দিয়ে প্রমাণ করবো? 1 লক্ষ কলমা করছি, তাও আবার কোরবানি করছি, কিন্তু এটা হচ্ছে বেদআত। এই আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তা আল্লাহর নবীর আদর্শে
আমলে এই 1 লক্ষ কলমা বকশিস করার কথা নাই। সাহাবায়ে কেরাম তাদের আমল দ্বারাও প্রমাণিত না, যদিও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নবী ছিলেন না, নবীর অনুসারী ছিলেন, তো তাদের সঠিকটা আমরা গ্রহণ করব। তাদের থেকে কোনো কিছু যদি ভুল প্রমাণিত হয় সেটা আমাদের জন্য গ্রহণীয় নয়, বর্জনীয়। আমি একটু সমালোচনা করলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু উষ্টের যুদ্ধ হয়নি, সিফিনের যুদ্ধ হয়নি, এর পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, দিনই কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফতারাকাতুল ইয়াহুদা আলা আহাদা সাবআ ফিরকাতিন, ইয়াহুদীদের 71টি দল হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা ইসনা সাবআ ফিরকা, আর খ্রিস্টানদের 72টি দল হয়েছে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আর আমার উম্মতর হবে 73টি দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এই 73 দল সব জাহান্নামে যাবে, একটি দল জান্নাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন তারা কারা, আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। অন্য হাদিসে আসছে, আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথের উপরে আসি, ওই পথ কি? সিরাতে মুস্তাকিম, তাই না? আল্লাহ তাআলা বলতেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটি জাতির জন্য ইবাদাতের মানসাক, ইবাদাতের পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি। হুম নাসিকুহু ফালা ইউনাযিউন্নাকা ফিল আমর, যেই পদ্ধতি তারা অনুসরণ করে, সুতরাং ফালা ইউনাযিউন্নাকা ফিল আমর ইন্নাকা লাআলা হুদান মুস্তাকিমা, হে রাসূল এই বিষয়ে যেন তারা আপনার সঙ্গে বিতর্কে লিপ্ত না হয়, নিশ্চয়ই আপনি হেদায়েতের উপরে আছেন। ওয়াদউ ইলা রাব্বিক, আপনি আপনার রবের দিকে ডাকেন, আপনি তো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত বা হুদা আল্লাহর ওয়াহির উপরে প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের কাছে 3 জন মহিলা 3 জন পুরুষ এসে প্রশ্ন করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে। আসসালামু আলাইকুম। তো জীবনা লাহু, আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার মাহফিলের প্রধান আকর্ষণ শেখ মাওলানা জাহাঙ্গীর আলম ইসলাহি সাহেব, আলোচক পিস টিভি বাংলা, উনি ইতিমধ্যে পৌঁছে গেছেন। আপনারা আশেপাশে চলাফেরা বন্ধ করে মসজিদে এসে বসুন এবং গুরুত্বপূর্ণ দিনে আলোচনা হবে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করুন। তো যা হোক, কাআন্নাহুম তাকাল্লুহা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত আমলকে অল্প মনে করল। তা বলছে আইনা নাহনু মিনান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আমরা, কোথায় আল্লাহ নবী? আল্লাহ তাআলা তার জীবনের আগের পরের সকল গুনাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি অগ্রিম ক্ষমা প্রাপ্ত, সুতরাং তিনি কোথায় আর আমরা কোথায়? একজন বললেন তাদের মধ্যে থেকে, আম্মা আনা ফা উসাল্লিল্লাইলা আবাদা, যতদিন আসি রাতের বেলায় আমি নামাজ পড়ব। ওয়াকালা আখির, আনা আসুমুন নাহারা আবাদা ওয়ালা উফতির, দ্বিতীয় ব্যক্তি বলছে আমি সিয়াম পালন করব, বিরতি দেব না। আর তৃতীয় যে ব্যক্তি, এই ব্যক্তির আলোচনা ছিল আমি বিয়ে শাদি করবো না। তা বিয়ে শাদি করবে না কেন? ওই ইবাদতে বিঘ্ন হবে। আল্লাহ রাসূল তাদের কাছে গেলেন আর বললেন, আনতুম
কুলতুম কাজা ও কাজা, তোমরা কি ওই লোক যারা এই কথাগুলো বলেছে? বলে হা। আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি এবং তাকে মেনে চলি। তা আনা আসুমু ওয়া উফতিরু, আমি সিয়াম পালন করি আবার বিরত দিই, ওয়া উসল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদায় করি আবার বিশ্রাম দিই, আর আমি বিবাহ শাদী করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে বাদ দিয়েছে, ওভারটেক করেছে, আমার উম্মত সে না। এই তিনজন ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কাজ হওয়া সত্ত্বেও ভালো বললেন না, সতর্ক করলেন। এ আমাদের শিখার আছে যে ভালো কাজ হওয়ার জন্য যেমন আল্লাহ তাআলার সন্তুষ্টি খলুসিয়াত দরকার, আবার ভালো কাজ হওয়ার জন্য খলুসিয়াতের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া দরকার। আজকে এই দুটো জিনিসের মধ্যে পরিপূর্ণ যদি কমতি হয় তাহলে আমরা নাজাত পাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যারা নবীর সঙ্গে থেকে ইবাদত বন্দেগী করেছে, দাসত্ব করেছে, তাদের এই সাহাবিদের যুগে তো কোনো মাজহাব ছিল না, চারি মাজহাব ছিল, চিস্তিয়া সাবরিয়া নকশাবন্দিয়া কাদরিয়া এ তরিকাও ছিল না, ছিল না কি ছিল না, তারা তো এক তরিকার উপরে ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সালাত আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই, রইসুল মুনাফিক। এখন রইসুল মুনাফিক হলেও এ তো চারি মাজহাবে তরিকা নামাজ পড়ে নাই, রসুলকে দেখছে, রসুল যেইভাবে সল্লুল কামা রাআইতুমুনি উসাল্লি, এ হক তো তার আদায় হয়েছে, ওইভাবে বুকে হাত, রসুলুল্লাহ বুকে হাত বাঁধছে, সেও তো বুকে হাত বাঁধছে, সেও রফলাইদান করছে, সেও আমিন বলছে, ঠিক কিনা? যেহেতু রসুলকে কাছে পেয়েছে, আপনি কি তাকে আহলে হাদিস বলবেন? আমলও তো মিলতেছে আহলে হাদিস, কেন না? কারণ সে অন্তরে সমস্যা আছে, নেফাতি আছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই এই আব্দুল্লাহ ইবনে উবাই মরার আগে, মৃত্যুর আগে ছেলেকে বলতেছে আমার দাফনটা রসুলের জামা দিয়ে করবা, আমার জানাজা যেন রসুল পড়ায়, তাহলে ওর পরকালের ভয় ছিল বোঝা যায়, কবরে আজাব হতে পারে এই ভয় এই রসুল মুনাফিকেরও ছিল, যেমন আমাদের আছে। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াতে যাবেন, ওমর ইবনুল খাত্তাব টেনে ধরলেন, আপনি কার জানাজা পড়াবেন? আমরা তো একটু রফলে দেন করি, আমিন জোরে বলি, আমি আহলে হাদিস, আমার পর্দায় নাই, বাসায় পর্দা নাই, অশ্লীল ডিশ সিনেমা ছবি চলতেছে, এরপরে ইসলামের পক্ষে আমার কোনো কথা নাই, ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আমার কোনো প্রতিবাদ নেই, দোয়া বদোয়া নাই, তাই না? এখন এই রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তার জানাজা রসুল পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার বাধা শুনলেন না, তার জন্য জামাতাও দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রসুল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা, যদি তুমি তাদের তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করো, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, যদি তারা মারা যায় তুমি তাদের জানাজায় দাঁড়াবা না, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরেও দাঁড়াবা না। তা এই মুনাফিক মৃত্যুর আগে আল্লাহকে ভয় করছে না, কবরের শাস্তিকে ভয় করছে না, লাভ হবে? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা আহাদ হাদারাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, এখন বলতেছে আল্লাহ সারা জীবন আল্লাহর নাফরমানি নামাজও পড়ছে, এই মুনাফিকের নামাজ কেমন?
আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা ক্বামু ইলা সালাত ক্বামু কুসালা, অলসতার সাথে বিতৃষ্ণার সঙ্গে সালাত আদায় করে মুনাফিক। এটা একটা বৈশিষ্ট্য, আমাকে বুঝতে হবে যে এই বৈশিষ্ট্যের অধিকারী আমি হলাম কিনা। একজন ইমানদারের নামাজের বৈশিষ্ট্য কি? ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এটা ইমানদারের নামাজ। তাহলে মুনাফিকেরও সালাত আছে। আর ইমানদার আল্লাহকে স্মরণ করে, মুনাফিক আল্লাহকে স্মরণ করে নামাজে। ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে অল্প স্মরণ করে। সুতরাং আমার আমল থাকলেই আমি নাজাত পাবো, আহলে হাদিস বললেই নাজাত পাবো, এ সুযোগ নাই। আমাকে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন মনের অধিকারী হতে হবে। মুত্তাকি বা পরহেজগার বা তাকওয়াশীল ব্যক্তি মানেই হচ্ছে একজন ভালো মানুষ। একটা শর্ট সংজ্ঞা আমার কাছে মনে হয় যে একজন মুত্তাকি মানে একজন ভালো মানুষ, যার ভিতরে ক্রিমিনালি থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না, তারপরে আপনার কাউকে ছোট মনে করবে না, নিজেকে বড় মনে করবে না। এই ভালো মানুষ হওয়া মানেই হচ্ছে একজন মুত্তাকি মানুষ হওয়া, যার বাসায় পর্দা থাকবে। আজকে আমি একটা জিনিস, আমি তো আগে 2006 সালের আগে যে কোনো একটা তরিকা পন্থী ছিলাম, মাঝহাবি তো ছিলাম, মাঝহাবের মধ্যে আমার তরিকা আছে। প্রথমে ইলিয়াসি তাবলিগে আল্লাহ রহমতে আল্লাহ নিছে, ওইখানে কয়েকটি গুণের উপর মেহনত করে আমল করিতে পারিলে দিনের উপর চলা খুবই সহজ। আমার এখনও কীভাবে ইয়াদ করছি, গুণগুলো হচ্ছে কলেমা, নামাজ, একরামুল মুসলিমিন, তাসিয়ানীয় তাবলিগ, একটা কথা বাদ দিছে, কলেমা, নামাজ, এলেমো জিকির, এসলাম, একরামুল মুসলিমিন, তাবলিগ, সহিনীয়ত তাবলিগ, কথাগুলো ভালো। ভালো কথা হলেও 100% ভালোর অভাব আছে। এরপরে আমাদের দেশে চিস্তিয়া সাবরিয়া তরিকা, এই তরিকার একজন দায়িত্বশীল মুরিদ ছিলাম, আল্লাহ সেই পথেও নিছিল। এরপরে কওমি মাদ্রাসা থেকে যখন আলিয়া মাদ্রাসায় আসলাম, আলিয়া মাদ্রাসায় একটি ইসলামী সংগঠনের দাপট বেশি, তাদের ছাত্র সংস্থায় যোগ দেওয়া লাগছিল। সেখান থেকে যখন একটা পর্যায়ে এই সহি আকিদার দাওয়াত পেলাম, আমি দৌলতপুর মসজিদে প্রোগ্রামে আসতাম প্রায় এবং হাদিসগুলো স্টাডি করতাম, আর দেখতাম যে আহলে হাদিসদের আমলের সঙ্গে সহি হাদিসগুলোই মিলে। দুঃখের বিষয়, আমি একদিন আরঙ্গাটা একটার মাহফিলে গেলাম মসজিদে, তো সেখানে এক ভাই বুখারি নিয়ে তারাবির হাদিসটা বর্ণনা করতেছে আর মাজহাবিদেরকে খুব কটাক্ষ করতেছে। তখনও কিন্তু আমি অর্ধেক মাজহাবি আর অর্ধেক মানে গোপনে সহি হাদিস মানি, প্রকাশ্যে মানি নেই, মাদ্রাসায় পড়ি, দোকানায় আসি। বুখারি শরীফ যেই ছেলেটা স্টাডি করতেছে, ওই ছেলেটার মুখে দাঁড়িয়ে নাই, সে আহলে হাদিসের একজন যুবক সংঘের একজন সুব্বানের একজন নেতা, দাঁড়িয়ে নাই মুখে, কিন্তু বুখারি স্টাডি করতেছে আর বলতেছে যে বুখারি মানে না যারা তারা কিসের মুসলমান। আমার ওইখান থেকে আমি আহলে হাদিস ছুটে গেছিলাম কিছুদিনের জন্য। এরকম বুখারি মানা হবে কেন, যার মুখে দাঁড়িয়ে নাই, সুন্নার প্রতি যার এতটা অনীহা, সে তারাবির নামাজ নিয়ে লাফালাফি করতেছে, অথচ দাড়ি সম্পর্কে কত জটিল হাদিস, জরুরি হাদিস উপস্থাপন করা হয়েছে। তারপর আবার স্টাডি করলাম যে না, ব্যক্তির আমল ত্রুটি হতে পারে, সহি হাদিস যেটা সেটা আমাকে গ্রহণ করতে হবে। এর ব্যক্তিগত এই কারণেই বলতেছি, হক যারা মানবে তাদের উচিত এমন জীবন আদর্শ গ্রহণ করা, তাদেরকে দেখো যেন মানুষ হকের উপরে আসে, হক থেকে বিচ্যুত না হয়। আর তোমরা কেমন আহলে হাদিস জানি, অমুকের মেয়ে তো পর্দা করে না, সে তো বলে আহলে হাদিস, অথচ পর্দা করা ফরজ না। রফল আদায় করা সম্পর্কে কয়টা আয়াত আসছে, সরাসরি রফল আদায় করো কয়টা আয়াত আছে কোরআনে, আছে? আর পর্দা সম্পর্কে ইয়া আইয়ুহান নাবী কুল লিল মুমিনিন, ইয়া আইয়ুহান নাবী, আল্লাহ তাআলা সূরা আহজাবে আয়াত সম্ভবত 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আমি আয়াতটা বের করি, সূরা আহজাব 59 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা আর ইমানদারদের স্ত্রী কন্যা, তাদেরকে বলুন তারা যেন তাদের চাদরটাকে তাদের শরীরের উপরে ঢেকে দেয়। ঢেকে দেয় যাতে করে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না। আল্লাহ তাআলা এই আয়াতে পর্দার কথা বললেন, পর্দা ফরজ হয়ে গেল না? আল্লাহ তাআলা বলতেছে, এই যে ইয়া আইয়ুহান নাবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা। আল্লাহ তাআলা বলছেন জালাবিহিন্না, যালিকা আদনা আন ইউরাফনা, তাদেরকে চেনা সহজ হবে। ফালা ইউযাইনি, উত্তপ্ত করা হবে না। বুঝতে পারছেন? তাহলে একজন ইমানদারের স্ত্রী বোঝা যাবে কি দেখে? একজন আহলে হাদিসের স্ত্রী বোঝা যাবে কি দেখে? পর্দা দেখে বোঝা যাবে, চেহারা দেখে না। এ পর্দা করতেছে মানেই হচ্ছে একজন ইমানদারের স্ত্রী। আর নবী যখন বেঁচে ছিলেন তখন বোঝা যাইতে যে নবীর স্ত্রী, নবী অথবা ইমানদারদের স্ত্রী, এটা বোঝা যাবে পর্দা দেখে। কিন্তু আমি বলছি যে আমি আহলে হাদিস, কেন আমি আগে রফেলে দেন করতাম না, এখন করি। কিন্তু আমি পর্দা ব্যবস্থাপনায় ফেল করছি। অনেক বেদাতি আছে যারা পর্দার দিক থেকে 100%, আপনি দেখেন অনেক বেদাতি আছে যিনি হালাল খাওয়ার ব্যাপারে খুব সতর্ক, কিন্তু বেদাত করে, বিদায় সে জাহান্নামী যদি তওবা না করে, কিন্তু অন্যান্য কাজগুলো সে ভালোভাবে আমল করে। আর আপনি আহলে হাদিস, হাদিসের অনুসারী, কিন্তু কোরআনের অনেক আয়াতকে অমান্য করতেছেন, আপনার স্ত্রী অমান্য করতেছে। আপনার নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন নারীদেরকে ঘরে থাকার জন্য, জাহেল যুগের নারীদের মতো বেপর্দা সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে নারীরা বের হবে না। তাই এইটা কন্ট্রোল করা দায়িত্ব কার? আপনার স্ত্রীর দায়িত্ব তো আপনার। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবধান, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আপনি মনে করছেন যে আমি যে কোনো একসাথে জান্নাতে চলে যাব? না, আপনার স্ত্রী যদি বেপর্দা ইউসুল্লাহুল জান্নাত, যার অধীনস্থ নারী বেপর্দা, সে জান্নাতে প্রবেশ করবে না। আপনি জান্নাতে যাওয়ার জন্য তাহাজ্জুদ গুজার, আপনি জান্নাতে যাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করেন, জান্নাতে যাওয়ার জন্য হজ করলেন, জান্নাতে যাওয়ার জন্য যাকাত দিলেন, জান্নাতে যাওয়ার জন্য সিয়াম পালন করতেছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার মেয়েকে পর্দা করাতেই হবে, আপনি বাধ্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার স্ত্রীকে পর্দা করাতেই হবে, আপনি বাধ্য। এই বাধ্যবাধকতা আমাদের মেনে চলতে হবে। সুতরাং আমরা কোরআন এবং সহিহ হাদিস মেনে যদি আমাদের পর্দা ব্যবস্থা আমাদের বাড়িতে কায়েম করি, পর্দা স্বাধীনতার খেলাপ না, বরং পর্দা হচ্ছে নারীর ইজ্জত আর মর্যাদাকে বৃদ্ধি করে। এটা আমরা অনেকে বুঝবো না, পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকায় নারীরা বেপর্দা হতে হতে এত নিচু পর্যায়ে গেছে, একটা পুতুল, প্লাস্টিকের পুতুলের দাম আছে, একটা নারীর শরীরের দাম নেই। এখন ওই নারীরা ইসলাম গ্রহণ করে হিজাব গ্রহণ করতেছে, ঠিক না? তারা বুঝতেছে যে আসলে হিজাব মর্যাদার একটা বড় কারণ। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দা করার, পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। নারী হোক, পুরুষ হোক, উভয়ের জন্য কল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। একজন পুরুষের পর্দা হচ্ছে কর নারীকে দেখলে নিজের চোখটাকে নিচু করবে। আল্লাহ তাআলা আমাদের পর্দার তৌফিক দান করুন, আমলে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।